হ্যালো সবাইকে, আবারও স্বাগত আমার নতুন মিনি ব্লগে। তো দেখো, আমি একটা স্লিভলেস একটা কুর্তি পরে একদম রেডি হয়ে গেছি, আর দিয়ানও কিন্তু রেডি, আর তোমাদের দাদা বাইরে বাইক নিয়ে ওয়েট করছে। তো বাইরে চলে এলাম, দিয়ানকে বসিয়ে চলে গেলাম। আসলে সানডে ছিল, তো বিকেলবেলা একটু বেরিয়েছি, একটু ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে যাব। তো খুব রোল খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেলাম বিশাল মেগামার্টের ওখানে, দিলীপদার দোকানে। আমি কিন্তু যখনই রোল খাই আমি এখানেই চলে যাই, আমার খুব ভালো লাগে ওনার দোকানে রোল খেতে। তো দেখো, আমি আর দিয়ান চলে যাচ্ছি, আর তোমাদের দাদার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, বলছি তুমি একটু ভিডিও করো। তো গিয়ে প্রথমেই আমি রোলের অর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে একটু বসেছিলাম, যেহেতু ভিড় ছিল দোকানে। আর দাদার দোকানে না সবসময় ভিড় থাকে, খুব ভালো রোল বানায়। তো তোমাদের দাদা বলো তাহলে চলো ফুচকা খাবে নাকি, তো তোমরা চলো খাই। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, পাশেই ফুচকার দোকান আছে, তো ফুচকা খেতে। তো এখানে দেখো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য, আর তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছে আমাকে। তো ফাইনালি আমাকে ফুচকা দিল, ও তো ঘপা ঘপ। এবার দেখো ফুচকা মেরে দিচ্ছি আমি। কিন্তু ফুচকা এখান থেকে খুব একটা বেশি খাই না, আমি ফুচকা অন্য এক জায়গা থেকে খাই, যেখান থেকে সবসময় খাই। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব কোনো এক সময়। তো আজকে এখানেই ছিলাম যেহেতু, তাই তোমাদের দাদা বললো এখান থেকে খেয়ে নাও, তাই আমি খেয়ে নিই অল্প করে। আর মানে আমি কিছু কিছু জায়গায় স্পেশালি আছে যেখান থেকে এগুলো খাই, যেমন মোমো খাওয়ার একটা মোমো একটা বান্দা দোকান আছে, আমি ওখানেই যাই, আমার ভালো লাগে। তারপর রোলটাও আমি এই দাদার দোকান থেকেই খাই, আর ফুচকাও আমি অন্য এক জায়গা থেকে খাই। তো সবটাই শেয়ার করব আস্তে আস্তে। আজকে তোমাদের সাথে আমি রোল খাওয়ার জায়গাটা শেয়ার করলাম। তো দেখো এখানে তো আমার তো খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের দাদা খাচ্ছে, আর আবার চলে আসলাম রোলের দোকানে। আমাদের এখনও অর্ডারটা হয়নি, আর দিয়ানকে দেখো দুষ্টুমি করছে, ওকে আমি ছাড়া কেউ হ্যান্ডেল করতেই পারে না। তো বাবার কথা শুনছিল না, বদরামি করছিল। তারপর আমি বললাম কি ঠিক আছে তুমি এক কাজ করো, ওকে আমার কাছে দাও। তারপরে দেখো যে আমি কোলে নিয়ে চুপ করে বসিয়ে রেখেছি, আর এদিকে তোমাদের দাদা দেখো ভিডিও করছে। তো দেখো কত গাড়ি আসলে সানডে, বিশাল মেগামার্টের সামনেই দোকানটা, একদম বিশাল মেগামার্টের সামনে অনেকগুলো খাওয়ার দোকান আছে। তো এই এই দাদার দোকানটা ওখানেই, ওখান থেকেই আমি সবসময় রোল খাই, খুব ভালো বানায়, রেটটাও কম আর ভালো বানায়। কিন্তু এখানে কিন্তু চিকেন রোল, মটন রোল এগুলো কিছু পাওয়া যায় না, এখানে এগ রোল, পনির রোল আর চিজ রোল, এই তিন রকমের রোলই হয়। তো ফাইনালি আমাদের রোলটা হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদা নিয়ে এসে দিয়ানের হাতে দিচ্ছিল রোলটা, তো গরম ছিল, দিয়ান না ধরতে পারছিল না। তারপরে ওর হাত থেকে যাই হোক আমি নিয়ে নিলাম। তারপরে দেখো আমি একটু টেস্ট করে দেখছি, টেস্ট করে দেখার কিছু নেই, এই দাদা রোলটা যা বানায় না, একবার যে খাবে সে বারবার ওনার কাছেই খেতে আসবে। তো দিয়ান বায়না করছিল হাতে দাও হাতে দাও, আমি বলছিলাম তুই তো অনেক কিছু ধরেছিস, হাতটা নোংরা নিতে হবে না, ও বায়না করেই যাচ্ছে হাতে দাও, কিছুতেই মানে না। তো সবশেষে পরে আমি দিয়েছি ওকে হাতেই, কি করবো মানেই নাই, যে হাতে নেবে মুখ থেকে খাবে না, তো নিয়েছে। তারপর তোমার দাদার রোলটাও দিয়ে দিল, তারপর তোমাদের দাদাও রোলটা পেয়ে গেল। তো ও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর দিয়ানকে হাতে একটা টুকরো দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। তো দেখো আমাদের রোল খাওয়া হয়ে গেছে, দিয়ান চলে গেছে। এই দেখো দাদার দোকানের নাম দিলীপ রোল কর্নার, খুব ভালো রোল বানায়, তোমরাও গিয়ে কিন্তু টেস্ট করতে পারো, দারুণ বানায়। শিলিগুড়ি বিশাল মেগামার্টের সামনেই ওনার দোকান। তো ফাইনালি আমাদের বিলও হয়ে গেছে, তো চলো এবার হাঁটি হেঁটি পাপা করে এবার চলে যাবো বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো দিয়ান এভাবে হাঁটছে, যেহেতু প্রচণ্ড ভিড় রবিবার, তো বাইকটা আমরা বাইরের দিকে রেখেছি, ভিতরে পার্কিংয়ে কোনো জায়গাই পাইনি, তো ওই রাস্তার ধারে রাখা হয়েছিল, তো সেখানেই এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। তো এই যে ফাইনালি বাইকের এখানে চলে আসলাম, বাইকে উঠে গিয়েছি, বাইক ছেড়ে দিয়েছে, তো এখন সোজা চলে যাবো বাড়ি। তো ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি, এই যে আমি আর দিয়ান। তো এই ছিল আমার মিনি ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।